রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহকে উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাকের দরবারে রাসূলুল্লাহ যখনই দোয়া চাইতেন, আল্লাহ পাকের কাছে এটা চাইতেন, আল্লাহ আমার চরিত্রটাকে আপনি সুন্দর বানিয়ে দিন, আল্লাহ আমার চরিত্রটাকে ভালো করুন। আর রাসূলুল্লাহকে আমার আপনার জন্য মডেল স্বরূপ পাঠিয়েছেন। কিন্তু আজকে আমি আপনি সেই রাসূলের মডেল শুনি, আজকে কার মডেল শুনি? আপনার সচিন তেন্ডুলকারের মডেল শুনি, আজকে সেই অনুযায়ী চলাচল করি। আমার নব্য অন্তর ভাইরা, কোন খেলোয়াড় কে ভালো চুল কেটেছে, একদিকটা নাড়া আর একদিক চুল ঝুলছে, সেটা ফলো করি। মায়েরা বোনেরা, মমতাজ বিবি কি পড়ে ঘুরতেছে সেটা দেখে, অপবিশ্বাস কি করে ঘুরছে সেটা দেখে, এই নুসরাত জাহান সিনেমাটিক ও কিভাবে করে সেটা দেখে, এই মডেল নিয়ে চলাচল করে, রাসূলুল্লাহর মডেল আজকে দূরে সরিয়ে রাখে আর মুখে বলে রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহকে মহব্বত করি। আবার অনেক নওজোয়ান তরুণ ভাইরা আছে, তারা এজন্য দাড়ি কাটে ঝামেলা খাতুন পছন্দ করবে না বলে, মমতাজ পছন্দ করবে না বলে দাড়ি কাটে। ভাই, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে তকদিরটাকে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন, ঠিক না বেঠিক ধরে বলে? হ্যাঁ, তাহলে দাড়ি চেচে যদি তুমি অমুক হিরণীকে পেতে চাও হবে? আর তোমার তো জুটবে নাড়ি, জুটবে না, জুটবে আনাড়ি, নাড়ি জুটবে না, জুটবে আনাড়ি, বলবে ভাত দাও, বলবে ভাত কষিয়ে খাও, পানি ঢেলে দাও, বলবে ঢেলে খাও, এ ঠিক না বে ঠিক জোরে বলে? তাহলে আমাকে আপনাকে রাসূলুল্লাহর মডেলটাকে অনুসরণ করতে হবে। রাসূল যে মডেল রেখে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ কোরআনে বললেন, মাআতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আমার রাসূল যেটা আদেশ করেছে সেটা তোরা মেনে নে, রাসূল যেটা নিষেধ করেছে সেটাকে বর্জন করে দে। রাসূলের আদেশ মানি আমি? আপনি আদেশ তো মানি না, নিষেধ যেগুলো করেছে বেশি করে করতে থাকি, বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তাই এভাবে যদি জীবনযাপন করি গতানুগতিকভাবে, তাহলে কিন্তু নবীকে পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না, সেই জাহান্নামের ইন্ধন হতে হবে, জাহান্নামের কাঠ হতে হবে, জাহান্নামের জ্বালানি হতে হবে। কোন রসুল পেয়েছি আমি আপনি চিন্তা করেছি? কি তকদিরওয়ালা, কি নসিবওয়ালা, কি বরকতওয়ালা নবী আমাকে আপনাকে আল্লাহ পাক দিয়েছেন। ভাই, আল্লাহ চাইলে আমাদের জন্ম আদম নবীর যুগে দিতে পারতেন, আল্লাহ চাইলে ইব্রাহিম নবীর যুগে দিতে পারতেন, আল্লাহ চাইলে মুসা নবীর যুগে পাঠাতে পারতেন, আল্লাহ চাইলে ঈসা রুহুল্লাহর যুগে পাঠাতে পারতেন, তা না করে ভালোবেসে আখিরি জামানার নবী, নূরের নবী, দয়ার নবী হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন, তাহলে কি তকদিরওয়ালা হয়েছি? কোন নবীর উম্মত ভাই? যেই নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন, দুঃখ কষ্ট বেদনা নিয়ে রাসূল দুনিয়ায় এলেন, রাসূল দুনিয়ায় আসার আগে বা পারা হয়ে গেলেন, ঠিক না বেঠিক? রাসূল বা পারা হলেন, মা আমিনা একা রাসূলুল্লাহকে মানুষ করবেন, লালন পালন করবেন, ধাত্রী মাতা বানিয়ে দিলেন মা হালিমাতুস সাদিয়াকে, আল্লাহ পাক মা হালিমাতুস সাদিয়াকে ধাত্রী মাতা বানালেন, দুধ মাতা বানালেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ তো দুনিয়ায় নাই, রাসূলুল্লাহ কষ্ট পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, 1 তারিখে আল্লাহ রাসূলের একটা চাচা, যে চাচা রাসূলুল্লাহকে ছায়া স্বরূপ রেখেছিলেন কিন্তু ঈমান আনেনি, মুহাম্মদ তোমাকে ভালোবাসি কিন্তু আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মে কালিমা যুক্ত করতে পারবো না, কালিমা কাতে পারবো না, মুহাম্মদ তুমি যা বলবে তাই শুনবো কিন্তু আমি ঈমানের কলেমা পড়বো না। রাসূলুল্লাহকে তানার 2 সন্তানকেও দিয়েছিলেন, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হজরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু তিনি নিজে ঈমান আনেনি, রাসূলকে ভালোবেসেছিলেন। এই যারা বলি আমরা মুখে ভালোবাসি কিন্তু রাসূলের কথা শুনেনি, তাদের দশা ঠিক ওই রকম হয়ে যাবে। যদিও যদি ঈমান থাকে, সে জাহান্নামে জেল খাটার পরও একদিন না দিক একদিন জান্নাতে যাবে, আর বেঈমান হয়ে গেলে তো আর খবর নেই। বেঈমানের জন্য আল্লাহ পাক দয়া রহমতের জান্নাতকে হারাম করে দিয়েছে। তো শুধু মুখে বললে হবে না,
রসুলকে অনুসরণ করতে হবে, রসুল যেটা বলেছে সেটাকে করতে হবে। তো দয়ার নবীকে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছিলেন, তো কত কষ্টে দয়ার রসুল মানুষ হলেন, কত কষ্টে লালিত পালিত হলেন, রসুলুল্লাহ বড় হলেন অনেক কষ্ট অনেক দুঃখ অনেক বেদনা নিয়ে। তো রসুলুল্লাহর চাচা আবু তালেব একদিন রসুলকে প্রশ্ন করছে, মোহাম্মদ বাবা তোমার বয়স যখন দুদিন ছিল, দুদিনের তুমি মোহাম্মদ, আমি আসমানের চাঁদের পানে তাকাচ্ছি, মোহাম্মদ তোমার মুখের পানে তাকাচ্ছি, একবার আসমানের চাঁদের পানে তাকাচ্ছি, তোমার মুখের পানে তাকাচ্ছি, আমি চাঁদটাকে দেখতে পাচ্ছি মোহাম্মদ, তোমার ডান হাতটা যেদিকে হেলাচ্ছ আসমানের চাঁদ সেই দিকে হেলে যাচ্ছে, তুমি বাম হাতটা যেদিকে হেলাচ্ছ আসমানের চাঁদ বাম দিকটায় হেলে যাচ্ছে, তুমি চাঁদের যেই দিকটায় যেই দিকে আপনার তাকাচ্ছ সেই দিকে চাঁদটা হেলে যাচ্ছে, ডান দিকে তাকালে ডান দিকে হিলছে, বাম দিকে তাকালে বাম দিকে হিলছে, উত্তরে তাকালে উত্তরে যাচ্ছে, দক্ষিণে তাকালে দক্ষিণে যাচ্ছে, কি ব্যাপার বলো তো মোহাম্মদ, তোমার দিকে তাকায় আর চাঁদের দিকে তাকায়, এরকম অবস্থা কেন? আল্লাহ নবী ওই দিনে চাচাকে জবাব দিয়েছিলেন, চাচা দা ও আমার চাচা দা, আমি মোহাম্মদ বাবারা নবী, আমি ইতিম নবী, আমি বাবারা নবী, আমার মা আমার বাপকে তথা আমি না তার স্বামীকে যখন হারালেন, আমার মা আমি না স্বামী গারা কি যন্ত্রণা, স্বামী গারা কি শোক, স্বামী গারা কি বেদনা সহ্য করতে যে পারবে না, আমি মোহাম্মদ আমার খেলাধুলা কুটি হবে, আমি মোহাম্মদ আমি খেলা আমার খেলাধুলা কুটি হবে বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানে চাঁদকে আমি মোহাম্মদের খেলা বানিয়ে দিয়েছিল। যার জন্য আসমানে চাঁদকে আমি মোহাম্মদকে খেলনা বানিয়েছিল বলে ডান দিকে হাত ঘোরাচ্ছি চাঁদ ডান দিকে যাচ্ছে, বাম দিকে হাত ঘোরাচ্ছি চাঁদ বাম দিকে, যেই দিকে তাকাচ্ছি চাঁদ চাঁদটা আমাকে আল্লাহ পাক আমার খেলনা স্বরূপ করেছিল। রসুলের আর একজন চাচা যার নাম হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? হযরতে আব্বাস হুজুর এক তারিখে রসুলুল্লাহকে বলছেন, ভাতিজা মোহাম্মদ তোমাকে একটা কথা বলবো, জিজ্ঞাসা করব। জি চাচা বল। মোহাম্মদ তোমার যখন 40 দিন বয়স ছিল, তুমি 40 দিনের দোলনার মধ্যে তুমি দোলা খাচ্ছিলে, দোলা খেতে খেতে কেমন জানো তুমি করুণ কণ্ঠে কান্না শুরু করে দিলে, মোহাম্মদ দোলা খেতে খেতে আবার একটু চুপ করে গেলে, মোহাম্মদ কিছুক্ষণ পরে আবার তুমি কান্না আরম্ভ করলে, কিছুক্ষণ পরে আবার চুপ করে গেলে, মোহাম্মদ 40 দিন তোমার বয়স, তুমি ওইভাবে কেন কাঁদছি, কি কারণ? আল্লাহ নবী দাদা আব্বাসকে জবাব দিয়েছিলেন, দাদা দা আমি রসুলুল্লাহ 40 দিনে নবী আমার বয়স 40 দিন, আমি রসুলুল্লাহ দোল্লায় দোলা খাচ্ছিলাম, আমি রসুলুল্লাহ দোল্লায় দোলা খেতে খেতে আমার গোনাগার উম্মাত উম্মাতিদের কথা মনে পড়ে যায়, আমার উম্মাত উম্মাতিরা কিভাবে নাজাত পাবে, আমার উম্মাত উম্মাতিরা কি করে জান্নাতে যাবে, আমার উম্মাত উম্মাতিরা আল্লাহ পাকের সামনে কিভাবে পার হবে, আমি মোহাম্মদ আমি আখির জামানার নবী, এই চিন্তা করে ডুবুরে ডুবুরে কাঁদতে লেগেছে, ও আমার চাচা দা আসমানে চাঁদ আমায় বারবার বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা আপনি ওভাবে ডুবুরে ডুবুরে কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা আপনি ওভাবে ডুবুরে ডুবুরে কাঁদবেন না, আপনি যদি ওইভাবে ডুবুরে ডুবুরে কান্দে থাকেন, আমি আসমানে চাঁদ আসমানে থাকবো না, আমি আসমানে চাঁদ ভেঙে জমিনে পড়ে যাব, ও আমার চাচা যাওয়া
আসমানে চা যদি জমিনে ভেঙে পড়ে যায়, আল্লাহ দুনিয়া ফানা হয়ে যাবে, আল্লাহ দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহ দুনিয়া নাস্তে নাবুদ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ সবর করে নিলাম। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। চল্লিশ দিনের নবী কাদের মুখের পানে তাকিয়ে কাঁদলেন? এ জোরে বলেন উম্মাতের। তাহলে সেই নবীর উম্মাত হয়ে মদের আড্ডায় কি করে যায়, জিনা ব্যভিচারের আড্ডায় কি করে যায়, তাসের আড্ডায় জোয়ার আড্ডায় কি করে যায়, হ্যাঁ অপর মুসলমান ভাইকে কীভাবে কাঁদায়, আল্লাহর অলিদের সামনে কীভাবে বিয়া